তোমার প্রেম ঋণ শোধ করবো, নিদাই গৌর হরি বল। ওই জন্যে কৃষ্ণ আসতে রাধারানী বলছে, বধু তুমি যে গড়াগড়ি যাবে কঠিন মাটিতে নবদ্বীপে, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগিবে, কত না লাগিবে, তাই আমি তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। ভগবান কৃষ্ণ বলছে, রাধে তোমাকে না নিয়ে গেলে আমি গৌর হব কি করে? বলে, কেন, তোমার রং সাদা আমার রং কালো, তোমার রংটা আমাকে ধার নিতে হবে তবে তো আমি গৌর হব। তোমার আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার মধ্যে প্রেম আছে, ওই প্রেমটা ধার নেব তবে আমি গৌর হব। তাই রাধারানীকে জড়ি ধরে ভগবান বলল, ওগো রাধে আমি কি করব জানো, আমি ছড়ি কালো বড় ওগো করিব ধারণ, করিব ধারণ তব রূপ প্রেম কান্তি রাধে গব প্রেম ময়ে হরি। ওগো প্রেমময়ী আমি ছড়ি কালো বড় করিব করে ধরে কাল বড় করে ধর তব রেম কাঁদে আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া যে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া জলে হব নয়ন জলে হব শান্তি, আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে জয় রাধেশি রাধে বলি কেঁদে কেঁদে বেড়াই, ওগো জয় রাধেশি রাধে আমার রাধে দয়া কর বলি, আজে জয় রাধেশি রাধে বলি রাধে দয়া কর বলি, আজে জয় রাধেশি রাধে বলি রাধে দয়া কর বলি, কেঁদে কেঁদে জানি। তাই মায়েরা গোবিন্দের নিল গো, মায়েরা সবাই জেনে নিন, গোবিন্দের নিল গো আর রাধার নিল রা, রাধে রাধে, গোবিন্দের নিল গো আর রাধার নিল রা, এই দুটো অক্ষর মিলিত হয়ে গেল গোরা। আচ্ছা, মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্যে, প্রশ্ন করবেন তিনটি ইচ্ছা কি কি, একটা একটা করে জানবেন সবাই, আমার বক্তব্য একটা একটা আপনাদের কাছে। কীর্তন যখন শুনবেন
আমার গুরুদেব আমাকে বলতেন যে গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর বসে বসে ওগুলোকে চিবিয়ে চিবিয়ে আস্বাদন করে, ওটাকে জাবর কাটা বলা হয়। এই জন্যে কীর্তন শুনতে শুনতে আপনার পাশে কে কোথায় চিৎকার করছে, কে কোথায় যাচ্ছে, আপনি ওইদিকে তাকাবেন না। আপনি আপনি শ্রবণ করে নেবেন, ভালো ভালো কথাগুলোকে শুনে নেবেন, বাড়িতে গিয়ে স্থির হয়ে বসে থাকবেন, কথাগুলোকে স্মরণ করবেন, জীবনে যদি লাগাতে পারেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই জন্যে জেনে নিন, গোবিন্দ মহাপ্রভু মানে যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, তিনি তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। মায়েরা, মহাপ্রভুর প্রথম ইচ্ছা অধম জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করা। আর দ্বিতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেমঋণ শোধ করা। আর তৃতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। এখন আমি যদি তিনটে জিনিস ভাঙতে যাই তাহলে আজকে লীলাটা এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য এই তিনটে জিনিসকে আমি খুব সংক্ষেপে ভেঙে দেবো। প্রথম ইচ্ছা মহাপ্রভুর যে জীবের দ্বারে হরিনাম দেওয়া, এর জন্যে তিনি কি করলেন? একা এলেন না, নিতাই চাঁদকে ডাকলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবো? এই যে গো নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি, ওজাজে নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, দেখবে নামে দেবে জাতির বিচার করো না, ও তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, আপনারা একটু পরীক্ষা করে দেখুন, মহাপ্রভু যে জাতির বিচার করে নাই তার প্রমাণ দেখুন। মহাপ্রভু কাজীকে কোল দিয়েছিল, কাজী মুসলমান হয়েও মহাপ্রভুর ভক্ত হয়ে গিয়েছিল। কাজী আচ্ছা, মহাপ্রভু জগাই মাধায় নামক মাতালকে উদ্ধার করেছিল। আজকে জাতির বিচার করে নাই তার প্রমাণ আপনারা বঙ্কট বাবার আশ্রমে দেখতে পাচ্ছেন। বলবে কি করে দেখতে পাচ্ছেন? এখানে দেখবেন সব জাতের মানুষ কিন্তু একসঙ্গে বসে গেছেন, মানে জলে তেলে মিশে গেছে আর কি। শুধু সব জাতের মানুষ নয়, দেখুন দাদা ভাইরা কিন্তু দুটো বাঁশের বেড়া দিয়েছেন, একদিকে মায়েদেরকে একদিকে বাবাদেরকে। কিন্তু তথাপি দেখুন মায়েরা বাবারা একসঙ্গে অনেক জায়গায় বসে আছেন। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। দেখবেন যেখানে ড্যান্স হাঙ্গামা হবে সেই জায়গাতে যদি একজন জায়গা নিতে আসে আর একজন দেখবেন এইরকম করে দেবে, কিন্তু যদি হরিনামে কেউ জায়গা না পায় তাহলে দেখবেন টেনে টেনে তার পাশে একটু কষ্ট করে বসাবে। এইটাই হচ্ছে মহাপ্রভুর অবদান। নিতাই চাঁদ বলল, ভাই যাকে দেখবো তাকে হরিনাম দেবো, কিন্তু যদি না নেয় তখন কি করব? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, দাদা যদি কেউ হরিনাম না নেয় তোমার প্রথম দায়িত্ব কি জানো? কি? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বেশ, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায় আছে কি? পাছে তারো লোটাই বে পাই, ওই দাদা গো পাছে তারো, পাছে তারো লোটাই বে পাও, পাছে তারো, পাছে তারো লোটাই বে পাও, বলবে হরে,
যে যেখানে বসে আছেন যারা দান দিচ্ছেন তারা শুদ্ধ মনে দান দিন। শুধু শুনে নিন, নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিতে এলেন, কিন্তু দিতে এসে বললেন, মা যারা হরিনাম নেবে তারা তিনটে নিয়ম পালন করবে। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, নিত্যানন্দ প্রভু বললেন তিনটি ইচ্ছা পূর্ণ করতে হবে আর তিনটি নিয়ম পালন করতে হবে। তা নিয়মগুলো বলবো না ছেড়ে দেবো, জোরে বলুন। আচ্ছা বলবো। আচ্ছা, প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা কারা কারা নিরামিষ খান হাত তুলুন তো। দাঁড়ান দাঁড়ান, খুব কম। আচ্ছা, যারা যারা খান না তারা তারা হাত তুলুন তো। যাক, না না, দু চারজন যারা যারা নিরামিষ খান না তাদের বলকে বলেছি। হরে কৃষ্ণ। বেশ বেশ, নিরামিষ যারা খান বা খান না ওটা কথা নয়, নিরামিষ খেলে কি হয় একটু বুঝিয়ে দিই। ও মায়েরা, যারা নিরামিষ খায় তারা হলো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, ও হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। তার মানে কি, যে যত খাবে তত আগে পেছনে সাইডে বাড়বে আর কি, আর যে যত বাড়বে সে তত তাড়াতাড়ি নিতাই গৌর হরি বল হবে আর কি। ও মায়েরা, আচ্ছা নিরামিষ যারা খান তারা খুব ভালো করেছেন। সাধুগুরু বৈষ্ণব নিরামিষ খায়, ডাক্তারের খাতায় নাম লেখাতে হয় না। আর যারা দেখবেন আমিষ খেয়ে খেয়ে বেড়ায়, ওদের সপ্তাহে সপ্তাহে ডাক্তারের চেক আপ করতে হয়। এই জন্যে বলে রাখি, দেখবেন কিছু মনে করবেন না, যে যে জীব মাংস খায়, যে প্রাণী মাংস খায় তার সামনের দাঁত দুটো বড় হয়। দেখবেন কুকুর মাংস খায় তার সামনের দাঁত দুটো দেখবেন বড় থাকে। আচ্ছা মায়েরা, বাঘ মাংস খায় তার সামনের দাঁত দুটো বড় থাকে। আচ্ছা আচ্ছা, বিড়াল মাংস খায় তার সামনের দাঁত দুটো বড় থাকে। আচ্ছা, মানুষ মাংস খায় তার সামনের দাঁত দুটো কেমন থাকে? বড়। অনেকে দেখছে যে আমি তো খাই, তাহলে আমার কি বড় হলো নাকি? না না, নিবেদন আপনাদের কাছে, নিরামিষ খেতে পারবেন কি না পারবেন সেটা আপনাদের ব্যাপার। তবে তবে অনুকূল ঠাকুর বলেছেন যে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে খালি জীব লক লক বলছে, একজন পণ্ডিত আমাকে বলেছিলেন, জীব মরে জীবে, জীব মরে জীবে। এ ট্রেনে গেছে গরম সিঙ্গেরা দাও, চটপটি দাও, ঘুগনি দাও, একবার ড্রেনের মতো ঢুকিয়েই যাচ্ছে। তাহলে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। এই জন্যে আপনাদেরকে নিবেদন রাখবো, যারা আপনারা নিরামিষ খেতে পারবেন না তাদের জন্য বিশেষ বিশেষ দিনগুলো আমি নিরামিষের কথা বলে যাব। বিশেষ করে হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হবে। প্রত্যেকটি হিন্দুর বাড়িতে যদি বৃহস্পতিবার দিন নিরামিষ না হয়, তবে সেই বাড়িটা হিন্দুর বাড়ি বলে পরিচয় না দেওয়াটাই ভালো। এইবার বলে দিই, একাদশীর দিনে যদি আপনারা একাদশী পালন করতে না পারেন, দরকার নেই, শরীরে আপনার চাইছে না কিন্তু আপনি সময়ে পারছেন না, হতেই পারে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, অন্তত একাদশীর দিনে একটু নিরামিষ খেতে হবে। জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী, বিশেষ বিশেষ দিনগুলোতে আপনাকে নিরামিষ করতে হবে। দেখবেন মায়েরা, যে যত নিরামিষ ভোজী হবে সে তত শরীর সুস্থ হবে এবং রোগের ঘর তার হবে না। এটা কার কথা? অনুকূল ঠাকুরের কথা। তাহলে নিরামিষ খেতে হবে। যেই নাম নিত্যানন্দ প্রভু বললো নিরামিষ খেতে হবে, সঙ্গে সঙ্গে কলির জীব বলল, ঠাকুর এই নিরামিষের কথা বললে তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। নিত্যানন্দ পালিয়ে গেল কার কাছে? মহাপ্রভুর কাছে। ভাই বলে কি, এরা হরিনাম নিতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কথা নিত্যানন্দ বলেছিল, নিরামিষ খেতে আবার দ্বিতীয় কি, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আচ্ছা, কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন হাত তুলুন তো। এখানে বঙ্কর বাবার আশ্রমে যারা এসছে তারা কেউ মিথ্যা কথা বলে না। এইদিকে তাহলে মহাপ্রভুর নিত্যানন্দ ঠাকুর বললেন মিথ্যা কথা বলা ছাড়তে হবে। অনেকে বলছে দিনের মাথায় একশোটা বলি, কোনোদিন নিরানব্বইটা বলি হয়ে যায়। তবে মায়েরা, মিথ্যা কথা আমরা বলি তার প্রমাণটা দিয়ে দিই আপনাদেরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা বই আছে, বইটার নাম বর্ণ পরিচয়। তাতে কি লেখা আছে? সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে এখন পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়। সকালবেলায় ছেলে রাস্তায় খেলা করছে,
একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? সঙ্গে সঙ্গে ছেলেটা বাবাকে গিয়ে বলছে, বাবা পাওনাদার এসেছে জিজ্ঞেস করছে তুমি বাড়িতে আছে কিনা। বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করলো তার বাবা, হ্যাঁ রে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো সকালবেলায় বইয়ে পড়াচ্ছিলে, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওরে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্যে নয়। ওই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কে জন? উপদেশ যারা দিতে পারে তারা যদি মানতে পারে তবে গুরু হয়, আর উপদেশ যদি দেয় নিজে না মানে তবে কোনোদিন গুরু হয় না। তৃতীয় নিয়মটা কি? নিত্যানন্দ প্রভু বললেন, তৃতীয় নিয়ম, গাভী দহন বন্ধ করতে হবে। ও মায়েরা, যারা গোয়ালার জাতি তারা তো লাঠি নিয়ে তেরে এলো নিত্যানন্দকে, গাভীর দুধ বিক্রি করে সংসার চালায়, আর তুমি কিনা বলছো দুধ বিক্রি বন্ধ করতে হবে, দুধ দহন বন্ধ করতে হবে? নিত্যানন্দ পালিয়ে গেল মহাপ্রভুর কাছে। ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত নামে লিপ্ত নয়। এদেরকে নিয়ম পালন করতে বললাম, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, এরা শুনলই না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, দাদা এদেরকে এত নিয়মের কথা বললে হবে না, হরিবল যদি কি একবার বলতে পারে, আর জীব যদি কারো হরিনামে একবার ভিজে যায় সে আর হরিবলা বন্ধ করতে পারবে না। ওই জন্য যারা ভক্তমণ্ডলী কীর্তন শুনতে এসছেন, যাদের ভেতরে হরি একবার ঢুকে গেছে তারা আর বাইরে যেতে পারবেন না, তারা হরির মধ্যেই ডুবে থাকবেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, আচ্ছা দাদা তুমি যে গ্রামে হরিনাম দিতে পারলে না আমি সেই গ্রামে যাব। যেই না মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কলির জীব, ও ঠাকুর এ তোমার দাদা কালকে এসেছিল নিয়ম পালনের কথা বলেছে, আমরা হরিনাম নেব না। মহাপ্রভু বলছে, ভাই তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদের নিরামিষ খেতে হবে না। দেখুন মহাপ্রভুর কথা, তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না, তোমরা শুধু দুটো কাজ করো, কি শোনো আর বলো, কি একবার বলো রে বদনে, বলো রে বদনে, আর শোনো রে শবনে, শোনো রে শবনে, মধুমাখা হরির নাম হরি, বলো রে বদনে, শোনো রে শবনে, মধুমাখা হরির নাম হরি, বলো রে বদনে, শোনো রে শবনে, মধুমাখা হরির নাম হরি, বলরে বদনে, মধুমাখা হরি নামের প্রভাব জ্বালা দূরে যাবে, এই শোধাম করে কৃষ্ণেন একবার এই মধুমাখা শীতল হবে প্রাণ, ও যে নামের প্রভাবে যারা দূরে যাবে, শীতল হবে প্রাণ, শীতল হবে প্রাণ, একবার বদন ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি, দূরে যাবি পাবি তাবি তরি, বদন ভরে বলরে হরি, দূরে যাবে পাবি তাবি তরি, বদন ভরে বলরে হরি, দূরে যাবে পাবি তাবি তরি, বদন ভরে বলরে হরি, দূরে যাবে পাবি তাবি তরি, বদন ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি। মহাপ্রভু বললেন, হরিনাম করলে তিনটে জ্বালা দূর হয়,
আপনারা সবাই জেনে নিন জ্বালাগুলো কি কি। যারা যারা হরিনাম শুনবেন, যারা যারা হরিবোল বলবেন, তাদের তিনটে জ্বালা দূর হবে। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি কি, একটি আদি দৈবিক, একটি আদি ভৌতিক, একটি আদি আধ্যাত্মিক। মায়েরা কথাগুলো কঠিন বুঝতে অসুবিধা হয়, আমি সহজ করে বুঝিয়ে দিই। আদি দৈবিক মানে কি, যেমন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন প্রচণ্ড বজ্রপাত হচ্ছে। আচ্ছা বলুন তো, যখন প্রচণ্ড বজ্রপাত হয় তখন আপনারা কোন দেবতার নাম করেন? জোরে বলুন, একটু জোরে বলুন, মা কালীর নাম করেন নাকি? কার নাম করেন? মা কালীর। দু চারজন বলছে হ, কি ভক্তি ভরে বলছে। এই যে কার নাম করেন? না না, রাধা কৃষ্ণ নয়, রাম করলে বাজ পড়ে না। সবাই লক্ষ্য করুন, তাহলে বলছে যে কম বয়স পরিশ্রম করে কেউ যদি ব্যাংকে টাকা জমা দেয় তবে তাকে বয়সকালে আর রোজগার করতে হয় না, সুদে বসেই খায়। ঠিক সেরকম শরীরে ক্ষমতা থাকতে কেউ হরিবোল বলতে পারলে তার যখন বয়স হয়ে যাবে চোখে দেখতে পাবে না, পায়ে চলতে পারবে না, কানে শুনতে পাবে না, হাজার দিকে বজ্রপাত হবে, কিন্তু ভক্তের মাথায় কোনো দিন বজ্রপাত হবে। এইবার আদি ভৌতিক, যেমন কুকুরে কামড়ালে একটা রোগ হয়। এই যে মায়েরা, কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম কি? প্লেগ নাকি? রোগটার নাম কি? প্লেগ। জায়গাটা বাচ্চা কিন্তু বলতে পেরেছি। আমি যখন বললাম কুকুরে কামড়ালে প্লেগ রোগ হয়, দু চারজন তখন খোঁচাখুচি করছে, তুই বল, ও বলছে তুই বল, তা বললে হবে না। জেনে নিন, কুকুরে কামড়া একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক। শাস্ত্র বলছে, পণ্ডিত বলছে, যদি কেউ হরিনাম অমৃত, নাম অমৃত বারবার পান করে, বারবার শ্রবণ করে, বারবার যদি কীর্তন গাইতে পারে, তবে তাকে পাগলা কুকুরে কোনো দিন কামড়ালেও তার শরীরে বিষ লাগে না, অমৃতময় নামের সঙ্গে বিষটা অমৃত হয়ে যায়।